হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। যারা কখনো ডিমের বিরিয়ানি ট্রাই না করে থাকেন তারা বুঝতেই পারবেন না যে ডিম বিরিয়ানি খেতে এতটা টেস্টি। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার বিরিয়ানি, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করেছি, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ এই রান্নাটি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সব সময়, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন শুরু করে দেই। প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি একই তেলে রান্নাটা করব, এজন্য একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলো আমি একটু ভেজে নেব। সিদ্ধ করতে আমরা সবাই পারি, এজন্য আমি দেখাইনি। আর সামান্য হলুদ দিয়ে নিয়েছি একটু কালারের জন্য, দেখতে যেন সুন্দর হয়। এখন সিদ্ধ করা আলু আর ডিমগুলো দিয়ে নিয়েছি, আমি সামান্য একটু ভেজে নেব নেড়ে চেড়ে। আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি আলুটা খেতে পছন্দ করি, আপনাদের পছন্দ অনুযায়ী আলুটাকে কম বেশি করে নিতে পারেন। সামান্য কালার হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো। একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানে নিয়েছি এলাচি আর দারচিনি। এখানে অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডিম বিরিয়ানি আমি খুবই সাধারণভাবে রান্নাটা করেছি। দিয়ে দিলাম আদা রসুনের বাটা, এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এখানে আমি থেঁতো করে নেওয়া কাঁচামরিচ ইউজ করেছি, পুরোপুরি পেস্ট করিনি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন ভালোমতো মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি পোলাও চালের সাথে মুগ ডাল নিয়েছি সামান্য পরিমাণে, আমার কাছে ভালো লাগে এজন্য। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটাকে, এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি। সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি, যেই পাত্রতে আমি চাল নিয়েছি সেই পাত্রতেই পানি দিয়ে দিচ্ছি। পানিটা ডাবল দিতে হয়, এটা আপনারা সবাই হয়তো জানেন। Thank you.
এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আর ডিমটা আমি পরে অ্যাড করব। এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর একটু উঠিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি এখানে আস্ত মরিচটা ইউজ করেছি। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন ডিমটা অ্যাড করে দিলাম। এখন একটু চেপে চেপে নিচ্ছে। আমি এখন দমে দিয়ে রাখবো চুলার আঁচটাকে একদম লো করে। এভাবে করলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে চুলার আঁচটাকে অফ করে দেব। বেড়ে দেখাচ্ছি, হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা এই ডিম বিরিয়ানিটা। আশা করছি আপনাদের কাছে আমার সহজ রেসিপিটি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।